गुड इवनिंग। गुड इवनिंग सर। देखो तो आज हम लोग पढ़ेंगे डेटा एनालिसिस। ठीक है, तो इसमें क्या होता है, कुछ पैसेज जैसा ऐसा हिस्ट्री दिया हुआ रहता है, कुछ चीजों के बारे में डिटेल्स यहाँ पर दिया जाएगा। तुमको इसको एक डायग्राम में फिक्स करके देन उस रिलेटेड जो क्वेश्चन आएगा नीचे, उस क्वेश्चन का आंसर सॉल्व करना है। फाइन, अभी एक पैसेज के ऊपर बेस करके 3 क्वेश्चन, 4 क्वेश्चन, 5 क्वेश्चन तक नेक्स्ट वर्क दे सकते एक प्रॉब्लम के ऊपर। ठीक है, तो यहाँ पर डेटा जैसे दिया हुआ रहेगा उस हिसाब से हम लोग इसका सॉल्व करें। देखो कैसे, एक क्वेश्चन हम दिखा देते हैं। तो 1440 persons टोटल इन अ ग्रुप, 1/6 ऑफ द persons लाइक कोका कोला ओनली। तो यहाँ पर एज्यूम दैट ए टाइप, वन इज ए टाइप, अनदर वन इज बी टाइप। ठीक है, अभी ए और बी का कुछ कॉमन पार्ट है, तो इसको हम डायग्रामेटिकली कैसे शो करेंगे, ऐसा करके। ठीक, तो ए जो सरफेस एरिया होगा, ए ए और बी का कॉमन सेक्शन है। तो यहां पर जितना वैल्यू आएगा, ए लोग क्या है ना, ए एंड बी दोनों इसके अंदर इंक्लूडेड। चलो इसको नंबर देके बता देते तो इजी होगा। चलो एक वेन डायग्राम हमने यहाँ पर लिया, मान लो दिस वाज इज बंगाली एंड एक लिया इंग्लिश का, दिस वन इज इंग्लिश, दो वेन डायग्राम। ठीक, हमने यहाँ पर कुछ वैल्यू दे देते, मान लो यहाँ पर 10 लोग दे दिया, यहाँ पर 20 लोग दे दिया, यहाँ पर 30 दे दिया, रैंडम। ठीक, तो जो 20 स्टूडेंट्स है, मान लो ये 20 स्टूडेंट्स जो बीच में यहाँ पर दिखाई दे रहा है हमको, ये 20 स्टूडेंट्स दोनों लैंग्वेज स्पीक करेगा। तो हमको ऐसा पूछा जाएगा जे बोथ बंगाली एंड इंग्लिश, देन योर आंसर इज 20। কতজন স্টুডেন্টস আছে যারা বেঙ্গলি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই বলতে পারে? তো বেঙ্গলি আর ইংলিশের যেটা কমন পার্ট সেটাকে আমরা মার্ক করব। যদি বলে আস করে এরকম যে সাপোজ অনলি বেঙ্গলি কতজন আছে, তো দুটো কনসেপ্ট, একটা অনলি বেঙ্গলি কতজন আছে, আর যদি শুধু জিজ্ঞেস করে বেঙ্গলি কি আছে, কতজন ল্যাঙ্গুয়েজ বলছে। ফাইন, তো এই দুটো কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হবে, একটা হচ্ছে অনলি বেঙ্গল আর একটা হচ্ছে শুধু বেঙ্গলি, মানে জাস্ট বেঙ্গলির সাথে কোনো অনলি নেই। তো এটাকে ডিনোট করা হয় মানে টোটাল বেঙ্গলি। তাহলে বেঙ্গলি কতজন টোটাল বলছে, তাহলে অনলি বেঙ্গলি মানে এই ডায়াগ্রামের কোন এরিয়াটা, সেটা এই যে সারফেস এরিয়াটা, এইটা হচ্ছে অনলি বেঙ্গল যেখানে কোনো ইংলিশ নেই। বি যে ডায়াগ্রামটা রয়েছে, বি কা যে টোটাল সারফেস এরিয়া দেখছি সেটা এই যে এ ওয়ালা সেকশন, এ ওয়ালা টোটাল বি কা সারফেস এরিয়া। তো এইটা হচ্ছে বি এর টোটাল, তাহলে টোটাল বি হচ্ছে 10 + 20, 30 জন লোক আছে যারা টোটাল বেঙ্গলি। যদি বলে অনলি বেঙ্গলি কতজন, আনসার আসবে 10, যারা শুধু বাংলায় ভাষা বলছে, বাংলা ছাড়া আর কিছু বলতে পারে। বাংলার ইংরেজি দুটোই কতজন লোক বলছে, সেটা হচ্ছে 20 জন লোক বলছে। আর টোটাল বাংলা বলতে পারে এরকম স্টুডেন্ট কতজন রয়েছে, 30 জন আছে। একই রকম ভাবে ইংলিশটাও আসবে, যদি তোকে জিজ্ঞেস করে যে অনলি ইংলিশ কতজন, তো সাপোজ তুই এখানে মার্ক করবি কি অনলি ইংলিশ কত দেখতে পাচ্ছিস, 30। আর টোটাল ইংলিশ যদি আমাকে আস করে যে টোটাল ইংলিশ কতজন, দ্যাট ইজ 30 + 20 = 50,
তাহলে 50 রিপ্রেজেন্টেশনটা আমরা কোথায় লিখবো না 50 রিপ্রেজেন্টেশনটা আমি বাইরে লিখবো এই জায়গাটা মানে টোটাল এই ইংলিশটা আমি যদি অ্যাড করি এই ইংলিশের ভ্যালুটা হবে 50 যার মধ্যে 30 অনলি ইংলিশ 20 কমন যদি আমাকে টোটাল বেঙ্গলি আস করে সেই ক্ষেত্রে 30 রিপ্রেজেন্টেশনটা আমি বাইরে লিখবো এই জায়গাটা তাহলে এটা ভালো করে ক্লিয়ার করো যে অনলি মানে কোন পজিশনটা ডিনোট করছে কম্বাইন্ড সারফেস মানে কোনটা ডিনোট করছে আর টোটাল সারফেস কোনটা ডিনোট করছে যদি এরকম কোন একটা ভ্যালু বলে যেটা পুরো সারফেসটাকে ডিনোট করছে সেটা আমি কিন্তু সারফেসের বাইরে লিখব যদি আমাকে বলতো বেঙ্গলি টোটাল কতজন আস করছে তো বেঙ্গলি মানে পুরো বেঙ্গলি সার্কেলটা এই এরিয়াটা পুরোটা বেঙ্গলি ঠিক আছে তো এই এরিয়াটা আমি ডিনোট করব সেটা আমি লিখব কোথায় না বাইরে আউটার পার্টটায় কখনো ডায়াগ্রামের মধ্যে লিখব না ডায়াগ্রামের মধ্যে কোন ভ্যালুগুলো লিখব যেটা কম্বাইন্ড থাকবে আর যেটা সিঙ্গেল ভ্যালু থাকবে তো বোঝা গেল এই কনসেপ্টটা এটাতে কোনো ডাউট আছে যারা সেট থিওরি পড়েছো তারা জানবে তাদের কোনো প্রবলেম হবে না তাদের জন্য এটা ইজি হবে বাট যাদের কাছে সেট থিওরির কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের জন্য একটু ডিফিকাল্ট ওই জন্য আমি এরকম ভাবে এটা জেনারিক ওয়েতে এটা বলে দিলাম এভরিওয়ান ক্লিয়ার হ্যাঁ কি না বলবো একটু ডাউট থাকলে আস করবে এস স্যার ক্লিয়ার আচ্ছা এবার আমরা প্রবলেমটা যাই তো প্রবলেম দেখো কি বলছে যে টোটাল 1440 persons আছে যার 16% লাইক কোকা কোলা অনলি তুমি এটা ক্যালকুলেট করে বার করো 1440 ইনটু 1/6 কত বের হচ্ছে এটা ক্যালকুলেট করে বার করো 1/1440 ইনটু 1/6 তো নেক্সট বলছে 37.5% লাইক পেপসি অনলি ঠিক আছে কোকা কোলা অনলি হলো পেপসি অনলি হলো নেক্সট বলছে 510 লাইক মিরিন্ডা আচ্ছা তার মানে তিনটে টাইপের ড্রিঙ্কস এখানে দেখতে পাচ্ছি তো এই তিনটে ড্রিঙ্কস যেহেতু দিয়েছে তো আমি কি করব তিনটে ডায়াগ্রাম ড্র করব তাহলে দেখ একটা আসবে আমার কোকা কোলা সারফেস এরিয়া একটা আসবে আমার পেপসি সারফেস এরিয়া এরকম ভাবে সার্কুলার করে ড্র করবে আর একটা হবে টোটাল মিরিন্ডা ঠিক আছে এখানে নাম দিয়ে দাও সিওসি মানে কোকা কোলা এখানে পেপসি লিখে দাও এই জায়গাটা বাইরে লিখবে আর মিরিন্ডা ঠিক আছে বোঝা গেল যার মধ্যে কিছু লোক আছে যারা কোকা কোলা পেপসি খাবে কিছু লোক আছে যারা তিন ধরনের ড্রিঙ্কস পছন্দ করবে কিছু লোক আছে যারা শুধু মিরিন্ডা খাবে তো আমি যেরকম ডেটা পড়বো সেই ডেটার অ্যাকর্ডিং আমি ডায়াগ্রামটাকে বানাবো ঠিক আছে তো 1440 1/6% এটা কত বেরোলো বললি 240 হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এই 240টা আমাকে কি বলেছিল কোকা কোলা অনলি তাই তো 1/6 অফ দা পার্সেন্ট লাইক কোকা কোলা অনলি তাহলে আমি কোন জায়গাটাই লিখব কোকা কোলা অনলি 240টাকে এই সারফেস এরিয়াটাই লিখব বোঝা গেল এটা কোন পার্টটাকে ডিনোট করছে এটা কোন পার্টটাকে ডিনোট করছে দেখে নাও ভালো করে আমি আরেকবার এখানে ড্রয়িং করে দিচ্ছি এই যে এই সারফেস এরিয়া যেটা রয়েছে কোকা কোলা অনলি হ্যাঁ এই পার্টটা হচ্ছে এই শেডেড পার্ট আমি যখন ড্রয়িং বানিয়ে দিয়েছি এই পার্টটাকে ডিনোট করছে কোকা কোলা অনলি ঠিক আছে নেক্সট ভ্যালুটা বার কর নেক্সট ভ্যালুটা কি বলেছে নেক্সট ভ্যালু বলছে পেপসি অনলি 37.5% লাইক পেপসি অনলি তাহলে 37.5% মানে 1440 ইনটু 37.5 পয়েন্টটা যদি 40 নিচে একটা 10 আসবে পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে এবারে ক্যালকুলেট করে দেখ 25 দিয়ে এটা ডিভিজিবল হবে 25 375 25 4 কত আসছে 15 540 আচ্ছা সবার এসে 540 তো আমি এই যে 37.5% সে পেপসির ভ্যালুটা লিখবো এটা 540 জায়গায় লিখবো এই জায়গাটা এক্স্যাক্টলি ঠিক আছে অবশ্য তোমাদের ক্লিয়ার কোন সারফেসটা আমার পেপসি অনলি আমি আগে গুগল অনলির ক্ষেত্রেও বলেছি এটার জন্য আমি লিখে দিলাম এইবার দেখ পরের স্টেটমেন্টটা পড় 510 লাইক মিরিন্ডা এখানে কি কোনো অনলি মেনশন করেছে হ্যাঁ কি না এই সেকশনে কি কোথাও অনলি মেনশন করা আছে নেই তো আমি এই 510টা কি ডায়াগ্রামের মধ্যে কোথাও লিখতে পারবো যে হয় এখানে বা এখানে বা এখানে লিখতে তো পারবো না
তাহলে আমাকে এই 510 টা কোথায় লিখতে হবে? আউটার পার্টে লিখতে হবে। তাহলে স্টেটমেন্ট গুলোর মধ্যে ডিফারেন্সটা বোঝো, কিন্তু দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে কোথায় অনলি দেওয়া আছে সেই অনুযায়ী আমি ফ্রেম করব, আর কোথায় অনলি দেওয়া নেই। যদি অনলি দেওয়া না থাকে তাহলে ডিনোট করছে যে পুরো হোল সেকশনটাকে বোঝাচ্ছে, মানে মিরিন্দার যতটা ডায়াগ্রাম আছে এই পুরো ডায়াগ্রামের সব যে ভ্যালু গুলো আসবে সব ভ্যালু গুলো অ্যাড করার পরে সেটা 510 হবে। এখানকার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, চারটে ভ্যালু অ্যাড করলে তুই 510 পাবি। সেটা পরে আমরা ক্রস চেক করে বার করতে পারব। সবার ক্লিয়ার? কোনো ডাউট? নেক্সট ওয়ান দেখ কি বলছে। না, অল দ্য থ্রি ডিংস হয়ে গেল, 6.25% অফ দেম আর অল দ্য থ্রি ডিংস, তাহলে 1440 ইনটু 6.25%, এটা ক্যালকুলেট করে বলো কত আসছে? 90। তাহলে 90টা হচ্ছে তোর অল দ্য থ্রি ড্রিংস। আমি তিনটের কমন সার্ফেস এরিয়াতে আমি 90 লিখবো। এবার নেক্সট ওয়ান দেখো কি বলছে। দ্য নাম্বার অফ পার্সন্স হু লাইক বোথ মিরিন্ডা এন্ড পেপসি অনলি ইজ হাফ দ্য নাম্বার অফ পার্সন্স হু লাইক বোথ কোকাকোলা এন্ড পেপসি। ফাইন, এই স্টেটমেন্টটা দেখো কি বলছে। দ্য নাম্বার অফ পার্সন্স হু লাইক বোথ মিরিন্ডা এন্ড পেপসি অনলি, মিরিন্ডা এন্ড পেপসি অনলি মানে কোন পার্টটা দেখ ডায়াগ্রামে, দেখ দেখ মিরিন্ডা এন্ড পেপসি পুরো পার্ট মানে কোনটা, না এই যে এরিয়াটা এটা হচ্ছে মিরিন্ডা এন্ড পেপসি টোটালটা, এই পার্টটা হচ্ছে মিরিন্ডা এন্ড পেপসি টোটাল, বাট আমাকে এখানে কি বলেছে মিরিন্ডা এন্ড পেপসি অনলি। তাহলে এই যে সারফেস এরিয়াটা পাবি এই সারফেস এরিয়াটা হচ্ছে মিরিন্ডা এন্ড পেপসি অনলি। ক্লিয়ার? মানে যেখানে কোনো কোকাকোলার পার্ট থাকবে না এই সারফেস এরিয়াটা হচ্ছে মিরিন্ডা এন্ড পেপসি অনলি। এইবার দেখ এখানে আমাকে কি বললো, দ্য নাম্বার অফ পার্সনস হু লাইক বোথ মিরিন্ডা এন্ড পেপসি অনলি ইজ হাফ, তার মানে এই যে ভ্যালুটা তুই পাচ্ছিস এটা হাফ। কার হাফ? না বোথ কোকাকোলা এন্ড পেপসির হাফ, তাহলে কোকাকোলা এন্ড পেপসির যে ভ্যালুটা তার হাফ। তাহলে আমি যদি এটাকে লিখে দিই কোকাকোলা এন্ড পেপসিটা ধর সাপোজ x, তাহলে এটা হবে x/2। কোন এরিয়াটা? এই রেড বরাবর যে লাইনটা আছে, মানে কোকাকোলা এন্ড পেপসি যতজন খেয়েছে তার হাফ হচ্ছে অনলি কোকাকোলা, সরি অনলি মিরিন্ডা এন্ড পেপসি। এই স্টেটমেন্টটা বোঝ, আমি এটাকে ছোট করে এরকম লিখে দিতে পারি, মিরিন্ডা প্লাস পেপসি অনলি ইনটু হাফ ইকুয়ালস টু কোকাকোলা এন্ড পেপসি অনলি। ক্লিয়ার? বুঝতে পারলে এটা? কারো কোনো ডাউট রয়েছে? নো স্যার। আচ্ছা এবারে দেখ কি বলছে, 1/8 অফ দ্য পার্সনস লাইক বোথ কোকাকোলা এন্ড মিরিন্ডা অনলি, তাহলে 1440 1/8 টা ক্যালকুলেট করো। সূর্য ক্যালকুলেট করেছো 1/4 এর 1/8 কত এসেছে? 1440 1/8 180। তো 180 পার্সনস লাইক কি বলেছে? 180 স্যার। হ্যাঁ, কোকাকোলা এন্ড মিরিন্ডা অনলি, তাহলে এই সারফেস এরিয়াটাই আমি 180টা লিখবো, কোকাকোলা এন্ড মিরিন্ডা অনলি বলেছে। তাহলে সাপোজ যদি তোমাকে এখন জিজ্ঞেস করে যে কোকাকোলা এন্ড মিরিন্ডা টোটাল কতজন লোক খায়, কি আনসার হবে? এখন যদি কেউ তোমাকে আস্ক করে কোকাকোলা এন্ড মিরিন্ডা টোটাল কতজন লোক খাচ্ছে, কোকাকোলা এন্ড মিরিন্ডা এই দুটো ড্রিঙ্ক টোটাল কতজন খাচ্ছে, কি আনসার দিবি? তাহলে কোকাকোলা এন্ড মিরিন্ডা বোথ যেটা কমন পার্ট ওদের, কোকাকোলা এন্ড মিরিন্ডার কমন পার্ট কোনটা? 180 + 90, তাহলে এই দুটো অ্যাড করে যেটা পাবি সেটা হবে আনসার, 270 হয়ে যাবে আনসার, কোকাকোলা এন্ড মিরিন্ডার যেটা কমন পার্ট।
আমাকে এখানে বলেছিল কি কোকা কোলা এন্ড মিরিন্ডা অনলি, ওই জন্য আমি 180 লিখেছি। যদি বলে বোথ কোকা কোলা এন্ড মিরিন্ডা কতজন খায়, আনসার শুড বি 180 প্লাস 90 270। এভরিওয়ান ক্লিয়ার? তো আমার কাছে এই ডেটা গুলো দেওয়া আছে, আর কোনো ডেটা দেওয়া নেই। আমি এটা একটু স্ক্রিনটা ক্লিয়ার করছি, ডায়াগ্রামটা থাকবে তোমার। এবার এইটার রেসপেক্টে কিছু কোয়েশ্চেন আছে, দেখ এই তিনটে কোয়েশ্চেন এখানে থাকবে, এই যে এই তিনটে কোয়েশ্চেন আনসার আমাকে সলভ করতে হবে। তো সলভ করার আগে মেইন ইম্পর্টেন্ট যেটা, যে ডেটাগুলো আমি এখনো ফাইন্ড আউট করতে পারিনি, যে ডেটাগুলো আমি এখন অবধি ফাইন্ড আউট করতে পারিনি, এই ডেটাগুলো আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমি দেখছি আমার কাছে আননোন ভ্যালু কি কি রয়েছে, না আননোন ভ্যালু এটা আছে, আননোন ভ্যালু এটা আছে, আননোন ভ্যালু এটা আছে। অনলি মিরিন্ডা ইজ আননোন, অনলি মিরিন্ডা এন্ড পেপসি ইজ আননোন, অনলি কোকা কোলা এন্ড পেপসি ইজ আননোন। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে কিভাবে, কি করে আমি ফাইন্ড আউট করব এই ভ্যালু গুলো, একটু বুদ্ধি লাগাও। একটা ট্রিক আমি দিতে পারি, দেখ বলবো। হ্যাঁ বলো স্যার। টোটালটা আমরা জানি, পুরো মিরান্ডা পুরো মিরিন্ডাটা কত আমরা জানি, আমরা শুধু কোকা কোলা জানি, শুধু সেখান থেকে এক্স চলে আসবে, এক্স চলে এলে এক্স বাই টু চলে আসবে, এক্স বাই টু চলে এলে অনলি মিরিন্ডাটা শুধু বেরিয়ে যাবে। ভেরি গুড, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, ভেরি গুড স্যার, আমি আরেকবার বলে দিই। দেখ এই যে এরিয়াটা, এটার ভ্যালুটা আমরা সবাই জানি, এটা হচ্ছে মিরিন্ডা। হ্যাঁ বলো। তারপরে 90 কে যদি মাইনাস করি, কারণ 90 টা তিনটে কভার করছে। তুমি বলছো 240 অ্যাড করলে প্লাস 540 অ্যাড করলে, 240 প্লাস 540 প্লাস 90 কে মাইনাস করলে, তাই তো? আরো কিছু বললে কি? তোমার কিন্তু ভয়েস আসছে না, ভয়েস ব্রেক হচ্ছে মেবি। যদি এটাই তুমি করো তাহলে তোমার অনলি মিরিন্ডা এখান থেকে বেরোবে। আমি বলছিলাম হ্যাঁ, এটা করলে অনলি মিরিন্ডাটা বেরোবে না। কি করে বেরোবে? কারণ এক্স বাই টু টা তোমার কাছে আননোন থাকবে। এবারে তুমি এগুলো নিয়ে কাজ করতে পারতে, বাট তোমার কাছে টোটাল কোকা কোলা কতজন খায় কি টোটাল পেপসি কতজন খায় সেই ভ্যালুটা দেওয়া নেই। আর মিরিন্ডার টোটাল ভ্যালুটা দেওয়া আছে, বাট মিরিন্ডার ক্ষেত্রে আমার দুটো আননোন ভ্যালু আছে, একটা এটা আর একটা এক্স বাই টু। তো ওই কারণে যদি তুই 510টাকে ধরে নিস, যদি এই পুরো 510টার এরিয়াটা আমি ধরে নিই, তাহলে আমার কিন্তু এই ভ্যালু গুলো লেখার দরকার নেই। এই চারটে ভ্যালু অ্যাড হয়ে আমি প্রথমেই বলেছিলাম 510, তাহলে 510 টা আমি স্টার্টিং এ লিখে দিচ্ছি, ভালো করে বুঝবে কিন্তু এটা 510। তাহলে পুরো মিরিন্ডাটা হয়ে গেল। এবারে এই ডায়াগ্রামের যে পুরো এরিয়াটা রয়েছে, এই যে পুরো এরিয়াটা, এটা কভার আপ হয়ে গেছে এই ডায়াগ্রামের মধ্যে, এই এরিয়াটা চলে গেছে। এবারে তুই ভাব এই এরিয়াটার পরে আর কি জায়গা বেঁচে আছে, তার ভ্যালু গুলো কি কি, ভাব। দেখতে পাচ্ছিস তুই, বল কি কি হবে? 510 ডান, 510 এর পরে যে ভ্যালু গুলো আছে সেগুলো কি কি? একটা 240, একটা x, একটা 540। এটা ভিজিবল তোমাদের কাছে, তাই তো? আমি যে ড্রয়িংটা বানিয়েছিলাম সেটা রেসপেক্টে 510 এর পোরশনটা আমি একদম হেজি করে দিচ্ছি, এরপরে যে পোরশনটা বাকি আছে সেটা হচ্ছে একটা 240, একটা x, একটা 540। তাহলে আমি কি করব, এর সাথে এই ভ্যালু গুলো যোগ করে দেবো, 240 প্লাস x প্লাস 540 যোগ করলি। এবার তোকে বলেছিল ছজন কিছুই খায় না, তাহলে সেই ছজনদের মধ্যে আছে যেটা আমি বাইরে রাখছি, সেই ছজনকেও যোগ কর, টোটাল লোক হয়ে গেল। তাহলে এই সমান সমান হচ্ছে 1440, এই সমান সমান আমার টোটাল পার্সেন। ঠিক আছে, বোঝা গেল কিনা বলো।
510 এরিয়াটা তুই বাদ দিয়ে দে, 510টা ছেড়ে দিয়ে বাকি যে পার্টটা পড়ে আছে ডায়াগ্রামের সেটা কোনটা? সেটা হচ্ছে 240, সেটা হচ্ছে x আর সেটা হচ্ছে 540। ছ জন কিছুই খায় না, তো এই ডায়াগ্রামে যাদের রিপ্রেজেন্ট করেছি আমি সেই রিপ্রেজেন্ট পারসন গুলো হচ্ছে ড্রিঙ্ক করে, খায় না যারা তারা এই ডায়াগ্রামের বাইরে, বাট তারা কিন্তু 1440 এর একটা পার্ট। ঠিক আছে, সো আমি এখানে x এর ভ্যালুটা এবার এখান থেকে ক্যালকুলেট করব। x এর ভ্যালুটা ক্যালকুলেট করো, 144 কত এসছে x এর ভ্যালু? 144। তাহলে এই জায়গাটা আমি 144 কে প্লেস করে দেবো, তাহলে x বাই 2 এর ভ্যালুটা হয়ে যাবে 72। হ্যালো, হ্যালো, তাহলে হাউ মেনি পার্সনস লাইক মিরিন্ডা অনলি? এবার তোরা অনলি মিরিন্ডাটাকে বার করতে পারবি, তাহলে অনলি মিরিন্ডা ইকুয়ালস টু আমরা কি লিখবো, যে অনলি মিরিন্ডা দ্যাট ইকুয়ালস টু, দেখ ভালো করে বোঝ, মিরিন্ডা ডায়াগ্রামে টোটাল ভ্যালু কত ছিল? 510। এখান থেকে আমি কি কি মাইনাস করব? 180 প্লাস 90 প্লাস 72, এই তিনটে ভ্যালু যোগ করে সেটাকে 510 থেকে মাইনাস করে দেবো, তো ভ্যালু এসে যাবে মেবি দেখ 168। তো এই ভ্যালুটা এসে গেল 168, যেটা হচ্ছে অনলি মিরিন্ডা। বলো বুঝতে পারলে কিনা বলো, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, কিন্তু এখান থেকে অনেক মার্কসের কোয়েশ্চেন আছে এক্সামে। এবার 2 এন্ড 3 টাকে বার করতে হবে, কোশ্চেন নাম্বার 1 এর আনসার এসে গেছে 168, অপশন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 2 এন্ড 3 টা ক্যালকুলেট করতে হবে এবারে। এভরিওয়ান ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো। মৌটুসি বুঝতে পেরেছো তো? সায়ন্তন, সূর্য? Yes sir। রাজদীপ? হ্যাঁ স্যার। চলো 2 এর আনসার বার করবে, 2 এর আনসার বার করে চ্যাটে বলবে 2 এর আনসার কি আসছে। টু এরটা কি বলেছে দেখ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ পার্সন হু লাইক কোকা কোলা? ভালো করে বুঝবি কোয়েশ্চেনটা, কিন্তু বলছে ডিফারেন্স বার করতে হবে, কার মধ্যে ডিফারেন্স বার করতে হবে, না হু লাইক কোকা কোলা অ্যান্ড কোকা কোলা অ্যান্ড দোজ হু লাইক পেপসি অনলি। তাহলে স্টেটমেন্টটা ভালো করে পড়ো, কোকা কোলা অ্যান্ড পেপসি অনলি, কোকা কোলার সাথে কিন্তু কোনো অনলি নেই, তাহলে তোকে টোটাল কোকা কোলা বার করতে হবে এখানে। ক্লিয়ার? তাহলে টোটাল কোকা কোলা কত হবে? কোকা কোলার সাথে কোনো অনলি আছে? নেই। তাহলে টোটাল সিওসি সেটা কত হবে? 240 প্লাস 144, যেটা কোকা কোলার মধ্যে যে ভ্যালুগুলো আছে, প্লাস 90 প্লাস 180, এই টোটাল ভ্যালুটা যোগ করে বলবে কত আসছে। এখান থেকে ডিফারেন্স করবে কাকে? পেপসি অনলি, পেপসি অনলির ভ্যালু তুমি জানো দ্যাট ইজ 540। তাহলে টোটাল কোকা কোলা যেটা বেরোলো, এখান থেকে আমরা পেপসি অনলি মানে মাইনাস 540 করব। টোটাল কোকা কোলা কত আসছে বলো যোগ করে, 240 প্লাস 144 প্লাস 180 প্লাস 90। কোয়েশ্চেন পড়তে হবে রাজদীপ, কোয়েশ্চেনটা ভুল বুঝলি, তোকে এখানে বলেনি কোকা কোলা অনলি। তাহলে তো রান অফ দিস আসছে, রান অফ দিস এলে তাই হবে। ঋষভ তুমি সলভ করেছো? টোটাল কোকা কোলার ভ্যালু কত এসছে? 654 মাইনাস 540 করবি, তাহলে 114 আসছে আনসার, তাই তো? 114 অপশনে নেই, তো ইউ হ্যাভ টু মার্ক রান অফ দিস অপশন নাম্বার 5।
क्वेश्चन नंबर थ्री करो क्वेश्चन नंबर टू सबाई बुझते पे तो टू ए कारो कोनो डाउट नहीं थ्रीटा करो Find the percentage of the total number of persons who like more than one drink. মানে একটার বেশি ড্রিঙ্ক কতজন খাচ্ছে তাদের পার্সেন্টেজ বার করতে হবে তাহলে একটার বেশি ড্রিঙ্ক কারা কারা খাচ্ছে না এই অনলি সারফেসটা বাদ দিয়ে দে তাহলেই হবে অনলি সারফেসটাকে যদি তুই এলিমিনেট করে দিস তাহলেই হয়ে যাবে এই দেখ 144 যারা তারা একটার বেশি ড্রিঙ্ক খায় 90টা এরাও একটার বেশি ড্রিঙ্ক খায় 72 যারা তারাও একটার বেশি ড্রিঙ্ক খায় হ্যাঁ কি না খায় তো আর একটা আছে 180 180টাও একটার বেশি ড্রিঙ্ক খাচ্ছে তাহলে এই চারটে যে ভ্যালু এরা মোর দ্যান ওয়ান ড্রিঙ্ক তাহলে এই চারটের ভ্যালু যোগ করো কত আসছে দেখো চারটে ভ্যালু যোগ করে কত এসছে পার্সেন্টেজ বার করতে বলেছিল তোকে তাহলে টোটাল কত 1440 তাহলে দেখ কি বার করতে বলেছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ find out the percentage of the number of persons who like more than one drink tale 1486 chilo divide by 1440 into 100 total student kato chilo 1440 into 100 33.75 মতো आंसर আসবে দেখ 33.75% অপশন নাম্বার 3 আসবে
বুঝে গেছো? কোনো ডাউট রয়েছে? 1 2 3 কারো কোনো ডাউট নেই? নো স্যার। চলো করো, 4 5 করো। কনসেপচুয়াল কোয়েশ্চেন পারবে, দেখো ইজি আছে। একটাই কোয়েশ্চেন, চারেরটা একটা সিঙ্গেল কোয়েশ্চেন, পাঁচেরটা আলাদা সিঙ্গেল কোয়েশ্চেন। স্যার দুই আনসার এসছে, দুই আনসার এসছে। আচ্ছা, পাঁচ হবে স্যার, ঋষভ এর মানে সেকেন্ডটা, রাজদীপ এর দুই। আচ্ছা স্যার, আমার ফোর নম্বরে ডাউট আছে। হ্যাঁ, ফোর এর টাই বলছি, এখন বলছে টোটাল স্টুডেন্ট বলে দিল তোকে 55, 35 টিক টিক টি, তাহলে টি ধরে নে 35, তাহলে বাইরে লিখবি 35টা। আর কফিটা তোকে বলে দিল 27, বলো 12 জন হচ্ছে বোথ, তাহলে 12টা মাঝখানে লিখবি। তাহলে তুই অনলি টি বার করে নে, তাহলে অনলি টি কি করে বের হবে না, 35 মাইনাস 12, অনলি কফি বার করে নে, তাহলে অনলি কফি দ্যাট ইকুয়ালস টু 27 মাইনাস 12, তাহলে এটা কত আসবে 15, এটার কত আসবে 23, তাহলে অনলি টি পেলি 23, বোথ 12, অনলি কফি 15। তাহলে তোকে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু টেক নিদার টি নট কফি, এমন কতজন আছে যারা কিছুই খায় না। তাহলে খায় কতজন, ড্রিঙ্ক করছে কতজন সেটা দেখ না, 23 করছে প্লাস 12 করছে প্লাস 15 করছে, এই ভ্যালুটা দেখো 50 হচ্ছে। তাহলে 50 জন খাচ্ছে, তাহলে খাচ্ছে না কতজন না 55 মাইনাস 50, 5 জন, তাহলে আনসার আসবে এটা 5, অপশন নাম্বার 2। বুঝে গেল সায়ন্তন? হ্যাঁ স্যার। চলো পাঁচেরটা করো।
सर 80 ऑप्शन वन होगा ना ऑप्शन थ्री से 70 30 জন কিছু খাচ্ছে না তাহলে তুই প্রথমেই কি কর 100 থেকে 30 কে বাদ দিয়ে দে তাহলে 970 হয়ে রইল এতজন ড্রিঙ্ক করছে তাই তো এবার তুমি দেখো তোমাকে কি বার করতে বলেছে যে হাউ মেনি স্টুডেন্টস ড্রিঙ্ক বোথ টি এন্ড কফি এবার তুই কি করবি টোটাল টি এন্ড কফি মিলিয়ে এই ভ্যালুটা কত আসছে দেখ 650 এন্ড 390 এটা অ্যাড করো তাহলে 650 আর 390 অ্যাড করে কত আসছে দেখ 1040 হবে 10140 1040 তাহলে এইটা হচ্ছে টি এন্ড কফি মিলিয়ে এতজন ড্রিঙ্ক করছে আর অ্যাকচুয়ালি ড্রিঙ্ক করার কথা কতজন ছিল 970 তাহলে যে পার্টটা এক্সেস হচ্ছে সেই এক্সেস পার্টটাই হচ্ছে তোর কমন পার্ট বুঝেছো তার মানে তুমি যদি ডায়াগ্রামে এটা প্লট করো এটা টি এটা কপি হয় 70 এখানে থাকবে 650 টা বাইরে লিখবি 390 টা বাইরে লিখবি এবারে 650 মাইনাস 70 টা এখানে লিখবে আর এখানে 390 মাইনাস 70 টা এখানে লিখবে দোজ আর দ্য অনলি কফি দিস ওয়ান ইজ ইওর অনলি টি বোঝা গেল কারো কোনো ডাউট ফাইভে কোনো ডাউট রইল नेक्स्ट करो
ডায়াগ্রাম বানাও, ভ্যালু গুলো ফাইন্ড আউট করো, ভ্যালু ফাইন্ড আউট হয়ে গেলে ডায়াগ্রামটা পুরো কমপ্লিট হলে ছবি পাঠাবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে। স্যার এই 49 পাস্ট ইন ম্যাথস কমা অ্যান্ড ইংলিশ অনলি, মানে এটা কি পাস্ট ইন ম্যাথস আর ইংলিশ আলাদা আলাদা বলছে না, ম্যাথস অ্যান্ড ইংলিশ অনলি? 49 পাস্ট ম্যাথস অ্যান্ড ইংলিশ অনলি হবে, 63 পাস্ট রিজনিং অ্যান্ড ইংলিশ অনলি, কমাটা কোনো মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। 57 হচ্ছে রিজনিং অ্যান্ড ম্যাথস অনলি, 49 পাস্ট হচ্ছে ম্যাথস অ্যান্ড ইংলিশ অনলি, আর 63 পাস্ট হচ্ছে ইংলিশ অ্যান্ড রিজনিং অনলি, আর 42 পাস্ট ইন অল সাবজেক্ট।
আচ্ছা ছবি সবাই পাঠিয়েছো, যাই হোক আনসার গুলো পড়ো একে একে, যাদের যাদের হয়ে গেছে। আচ্ছা রিজনিং, ম্যাথস অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। এবার তো কি টোটাল লাইন চুনে 30% স্টুডেন্টস অফ দেম ইন রিজনিং। তাহলে 270 হচ্ছে রিজনিং, তাহলে এখানে 270 লিখে দিবি। ভিতরে লিখেছিলি কেন, যে ভিতরে লিখেছি ওটা ভুল। 35% অফ 900 হচ্ছে 315, 315 হচ্ছে তোর ম্যাথস, হয়ে গেল। এবার যেটা বলেছে 189 স্টুডেন্ট পাস ইংলিশ, তাহলে ইংলিশের টোটালটা হয়ে গেল 189। এবার যে ডেটা দিয়েছে দেখ, ইংলিশ অ্যান্ড ম্যাথস সরি 57 স্টুডেন্ট যেটা ছিল সেটা হচ্ছে তোর রিজনিং অ্যান্ড ম্যাথস অনলি। তাহলে রিজনিং অ্যান্ড ম্যাথস অনলি মানে এই জায়গাটা 57 হবে, উপরের পার্টটা 42 পাস অল থ্রি। আচ্ছা 49 পাস ইন ম্যাথস অ্যান্ড ইংলিশ অনলি, 49 হচ্ছে এই পার্সেন্ট, আর 63% রিজনিং অ্যান্ড ইংলিশ, হয়ে গেল। এবারে অনলি রিজনিং, অনলি ম্যাথস আর অনলি ইংলিশ বার করে নাও, যোগ করে দাও। এবং অনলি রিজনিং কি হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি। অনলি রিজনিংটা কি করবি, 270 টোটাল ছিল মাইনাস এই যে রিজনিং এর মধ্যে যে ভ্যালু গুলো আছে, কি কি আছে, 57 প্লাস 42 প্লাস 63, এই তিনটে ভ্যালু যোগ করে মাইনাস করে দাও। তাহলে দেখ এটা কত বেরোবে, 7 2 9 9 3 12, লাস্ট ডিজিটটা হচ্ছে 8 আসবে, 2 12 মানে এটা 0, এটা 1, 108 আসবে। বোঝা গেছে, এরকম করে অনলি ম্যাথস অনলি ইংলিশটা বার করো, দেন আমাকে বলো কি আসছে। আর সব ছবি যদি বেরিয়ে যায় নিজের কোয়েশ্চেন গুলো একা একে সলভ করো, কারো ডাউট থাকলে আস করবে। অনলি ম্যাথস কত এসেছে, 167 167, কারো কোনো ডাউট আছে রে, থাকলে আস করে নে। সিক্স টু টেন সলভ করো,
আচ্ছা সিক্স এর আনসার কি হলো ফাইনালি বলো সিক্স কি এসছে অপশন সিক্স এর পড়েছো অপশন ফোর অপশন অপশন ফোর ওকে সেভেন অপশন থ্রি সেভেন অপশন নাম্বার থ্রি ওকে ঠিক আছে ভেরি গুড আচ্ছা এইট নান অফ দিস 34.44 মতো আসছে আচ্ছা 34.44 आंसर ভেরি গুড 9 এটা অপশন 1 হ্যাঁ স্যার 211 ডিভাইড বাই 521 হবে তো অ্যাপ্রক্সিমেটলি 210 বাই 510 করবি ইকুয়ালস টু 7 বাই 17 ঠিক আছে আর লাস্ট এর নাম্বার 10 নাম্বার 10 কি আছে 7 ইজ টু 9 অপশন নাম্বার 2 স্যার আমার কোশ্চেন নাম্বার 7 এর মধ্যে 86 আসছে 7 এর মধ্যে 86 হোয়াট ইজ দা পোস্ট পার্সেন্টেজ অফ দা স্টুডেন্টস দ্যাট পাসড অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট মানে অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্টে পাস করেছে এরকম কতজন সবাই যতজন লোক এই ভিতরে দেখতে পাচ্ছি সবাই হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্টে পাস করেছে মানে তোকে বার করতে হবে কি টোটাল পাস কতজন টোটাল পাস বুঝছিস অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট মানে মিনিমাম একটা সাবজেক্টে পাস করেছে এরকম কত তাহলে সেটা কি করে করবি দেখ 108 প্লাস 57 প্লাস 167 প্লাস 63 প্লাস 42 প্লাস 49 প্লাস 35 1 2 3 4 5 6 7 এই ভিতরের যে সাতটা ভ্যালু আছে এই সাতটা ভ্যালুকে আমি অ্যাড করে দেব ইন্ডিভিজুয়ালি যেটা পাবি এটা যোগ করলে কত আসে দেখ 379 আসছে মেবি সরি না যোগ করে মাইনাস করলে 37 এটা কত আসে 521 আসছে এটা পাবি 521 তাহলে এই 521 স্টুডেন্টটা কি হচ্ছে যারা পাস করেছে অ্যাট লিস্ট একটা সাবজেক্টেও ঠিক আছে তাহলে টোটাল স্টুডেন্ট 900 বুঝলি টোটাল স্টুডেন্ট 900 এবার ফেল কত হয়েছে সেটা বার কর ফেল 900 মাইনাস 521 তাহলে 7379 হয়ে গেল এবারে তোর ফেল এবারে তোকে কি বলেছে 7 এরটা হোয়াট ইজ দা অ্যাপ্রক্সিমেটলি পার্সেন্টেজ 7 এরটা বলেছিল না 8 এরটা 7 7 তো হোয়াট ইজ দা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ দা স্টুডেন্টস ফেল তাহলে ফেল কত করলো না 729 এবারে 739 এবারে এটার পার্সেন্টেজ বার কর তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ দ্যাট ইকুয়ালস টু 379 টা অ্যাপ্রক্সিমেটলি 380 করে দিলাম বাই 900 ইনটু 100 দেন এটা 42% আসবে অ্যাপ্রক্সিমেটলি বুঝতে পারলে সায়ন্তন হ্যাঁ স্যার চলো 10 অবধি কোনো ডাউট থাকলে বলো টেন অবধি কোনো ডাউট আছে হ্যাঁ স্যার নেই তো তাহলে নেক্সট অ্যারেঞ্জমেন্টটা কর কোন ডাউট নাই তো আমি স্ক্রিনটা ক্লিয়ার করছি কিন্তু
सर हेलो सर पॉइंट নাম্বার 2 তে আমার হচ্ছে না মানে ডাউট আছে বুঝতে পারছি না ওটা কোনটা দিয়ে কি মাইনাস করব নাম্বার অফ পিপল হু স্পিক হিন্দি এন্ড উর্দু বাট নট ইংলিশ মানে অনলি হিন্দি এন্ড উর্দু ইজ 33 1/3% লেস দ্যান দ্য নাম্বার অফ পিপল হু স্পিক অনলি ইংলিশ ঠিক আছে তাহলে বলে দিচ্ছি Hindi, English, and Urdu. This one is Hindi, this one is English, this one is Urdu. ঠিক আছে তাহলে হিন্দি বলছে কত 500 770 people speak one or more language. আচ্ছা তো 400 হচ্ছে ইংলিশ আর উর্দু তো 300 30% অফ দ্য উর্দু স্পিকিং পিপল অল দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ 30% উর্দু মানে 90 ঠিক আছে নেক্সট ওয়ান বলছে নাম্বার অফ পিপল হু স্পিক হিন্দি অ্যান্ড আচ্ছা অল দ্য থ্রি 10% অফ দ্য লেস দ্যান দোজ হু স্পিক অনলি হিন্দি অ্যান্ড ইংলিশ তাহলে তুই 10% যদি লেস মানে 90 যে ভ্যালুটা বলছে একই কন্ডিশন 1 এন্ড 2 এর কন্ডিশনটা সেম মানে 30% অফ দ্য উর্দু স্পিকিং পিপল speak all the three language তাহলে সেটা 90 90 টা কি which is 10% less না 90 টা অলরেডি 10% less কার রেসপেক্টে less না হিন্দি আর ইংলিশের রেসপেক্টে less ঠিক আছে তাহলে x minus 10x by 100 equals to 90 clear তাহলে এখান থেকে x টা তুই যদি ক্যালকুলেট করিস অটোমেটিক্যালি x এর ভ্যালুটা 100 হবে তার মানে যে হিন্দি এন্ড ইংলিশ যে ভ্যালুটা বললো এটা হচ্ছে তোর 100 তাহলে 100 এর 10% লেস কর তাহলে 100 এর 10% লেস করলে তুই কত পাবি 100 10% করলে কত হবে 10 হবে তাহলে 100 মাইনাস 10 মানে 90 হবে তাহলে 90 টাই হচ্ছে তোর অল থ্রি ল্যাঙ্গুয়েজ একই রকম ভাবে 2 এর কন্ডিশনটা হলো বলছে হিন্দি এন্ড উর্দু যেটা বলছে বোথ এই হিন্দি এন্ড উর্দু বোথ সেটা হচ্ছে 180 মাইনাস 180 ইনটু 33 1/3% ঠিক আছে তাহলে 180 মাইনাস 180 33 1/3 মানে 1/3 তাহলে 180 মাইনাস 60 ইকুয়ালস টু 120 তাহলে 120 হয়ে যাবে কোন ভ্যালুটা এই ভ্যালুটা 120 বুঝলি স্যার এটা আরেকবার বলবেন এই 180 মাইনাস 180 ওকে কি বলেছে নাম্বার অফ পিপল হু স্পিক অনলি হিন্দি এন্ড উর্দু বাট নট ইংলিশ মানে হিন্দি এন্ড উর্দু অনলি ক্লিয়ার সেটা কতজন বলছে হিন্দি এন্ড উর্দু অনলি মানে এই পার্টটুকু যেখানে আমি 120 টা লিখেছি ইজ 33 1/3 লেস কার থেকে লেস দেন দিস পিপল অনলি ইংলিশ অনলি ইংলিশের থেকে লেস ঠিক আছে তাহলে অনলি ইংলিশ আমার কত না 180 180 থেকে কত 180 33 1/3% তাহলে 33 1/3% মানে লিখবি 1/3 হয় ডাইরেক্ট এটা মনে রাখ ঠিক আছে তাহলে 180 মাইনাস 60 ইকুয়ালস টু 120 এবার কি বলছে দেখ নাম্বার অফ পিপল হু স্পিক অনলি ইংলিশ অ্যান্ড উর্দু বাট নট হিন্দি ইজ 30 তাহলে এই জায়গাটা 30 আসবে তাহলে তো সব ডেটা গুলোই পেয়ে গেছিস এবারে বার করে নে অনলি হিন্দিটা বার করে নে 120 100 220 প্লাস 90 মানে 190 হয়ে যাবে এটা এটা 180 তো অলরেডি ছিলই আর এই ভ্যালুটা হয়ে যাবে 60 90 240 মানে 60 কম্পেয়ার টু প্রিভিয়াস কোয়েশ্চেন এর ক্যালকুলেশনটা একটু কম আগের কোয়েশ্চেনটার ক্যালকুলেশনটা বেশি ছিল
কোশ্চেন গুলো করো, 11 এর কোশ্চেন দেখো, বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, আমি এটা আবার ডিসকাস করে দেবো, অসুবিধা নেই, কোনো জায়গায় যদি প্রবলেম হয়। ইলেভেন থেকে করো 15 অব্দি। চ্যাটে আনসার পাঠাতে পারো, অসুবিধা নেই। স্যার 1.1 এর সেকেন্ড পার্টটা একটু আবার এক্সপ্লেইন করবেন। 1.1 এর সেকেন্ড পার্ট বলো কোন পয়েন্টটা বলতে বললে। স্যার ইয়েটা ইট ইজ না ইয়ে উইচ ইজ 10% লেস দেন দোজ হু স্পিক হিন্দি এন্ড ইংলিশ বাট নট উর্দু, তাহলে এটার মধ্যে এক্স কাকে নেব ওটাই মেন। দেখ 30% অফ উর্দু কত এলো তো, 300 × 30% মানে 90। তাহলে হুইচ মানে 90টা 10% অলরেডি লেস আছে, এই যে 90-র ভ্যালুটা এসেছে সেটা অলরেডি 10% লেস আছে। কার রেসপেক্টে 10% লেস আছে? দোজ হু স্পিক হিন্দি অ্যান্ড ইংলিশ। বুঝতে পারলি? তাহলে তুই ভাব, তাহলে যে ভ্যালুটা আমার আসবে সেটা ডেফিনেটলি 90-র থেকে হায়ার, কারণ এই যে 90-র ভ্যালুটা অলরেডি 10% লেস আছে প্রিভিয়াস ভ্যালুটা থেকে, মানে হিন্দি অ্যান্ড ইংলিশ ভ্যালুটা থেকে। তাহলে আমি ধরলাম লেট হিন্দি অ্যান্ড ইংলিশ যে ভ্যালুটা আমাকে বলেছিল, হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি, এটা এক্স। তাহলে এই এক্স থেকে আমি যদি এই ভ্যালুটা থেকে এই যে 10x মাইনাস করি সেটা 90 এর সমান। Yes sir. তাহলে এখান থেকে 100x মাইনাস 10x তুই ক্যালকুলেট করে দে ইকুয়ালস টু 90। তাহলে x এর ভ্যালু তোর কত আসবে? বুঝতে পারলে কিনা? দেখো এবারে, মানে যে 90টা এসছে 90টা অলরেডি 10% লেস। ঠিক আছে, 30% অফ দা উর্দু স্পিকিং পিপল স্পিক অল থ্রি ল্যাঙ্গুয়েজ, হুইচ মিনস 30% অফ উর্দু মানে 90, এটা অলরেডি 10% লেস। কার রেসপেক্টে লেস? দোজ হু স্পিক হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি। তাহলে আমি ধরে নিলাম হিন্দি অ্যান্ড ইংলিশ অনলিটা এক্স,
সেইটার থেকে আমি যদি 10% মাইনাস করি তাহলে আমি কি পাবো 90 পাবো তো আমি সেই ক্যালকুলেশনটা এখানে করলাম বুঝতে পারলে স্যার চলো 11 থেকে 15 এর আনসার গুলো বলো আমি কিছু কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেব এগুলো বাড়িতে করতে হবে ডায়াগ্রামে তো অলরেডি বেরিয়ে গেছিল হাউ মেনি পিপল স্পিক অনলি হিন্দি এটা কত এসেছে অলরেডি ডায়াগ্রামটা ছিল অনলি হিন্দি কতজন বলে 190 আচ্ছা এরপরে ছিল 12 এর কোশ্চেনটা হাউ মেনি পিপল স্পিক অনলি ইংলিশ কতজন বলছে 180 তাই তো নান অফ দিস 180 ছিল আচ্ছা 13 এটা দেখ 13 কি বলছে হাউ মেনি স্পিক হিন্দি এন্ড উর্দু বাট নট ইংলিশ মানে হিন্দি এন্ড উর্দু অনলি এইচ এন্ড ইউ অনলি এইচ এন্ড ইউ অনলি সেটা কত 120 ঠিক তো তাহলে 12 13 হয়ে গেল 14 এটা 14 টা বল কত এসেছে 14 এন্ড 15 66 2/3 স্যার 14 14 15 টা আমি করে দেব দেখ 14 টা দেখ বলছে বাই হোয়াট পার্সেন্ট দা নাম্বার অফ পিপল হু স্পিক অনলি উর্দু অনলি উর্দু কতজন বলছে দ্যাট ইজ 60 অনলি উর্দু কতজন বলছে দ্যাট ইজ 60 ইজ লেস দ্যান দোজ হু স্পিক হিন্দি এন্ড ইংলিশ বাট নট উর্দু মানে হিন্দি এন্ড ইংলিশ অনলি হিন্দি এন্ড ইংলিশ অনলি পার্টটা কতটা হিন্দি এন্ড ইংলিশের অনলি পার্টটা হচ্ছে 100 কি বলছে আবার পর কোশ্চেনটা বাই হোয়াট পার্সেন্ট দা নাম্বার অফ পিপল স্পিক অনলি উর্দু তাহলে যারা উর্দু বলছে সেটা কত লেস কার রেসপেক্টে লেস 100 এর রেসপেক্টে তার পার্সেন্টেজ বার করতে বলেছে তো রিকোয়ার্ড পার্সেন্টেজ দ্যাট ইকুয়ালস টু 100 মাইনাস 60 ক্লিয়ার হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু কার রেসপেক্টে হচ্ছে দ্যাট কার রেসপেক্ট না হিন্দি এন্ড ইংলিশের রেসপেক্টে হচ্ছে তো 100 টা নিচে ইনটু 100 তাহলে এটার আনসার 40% আসবে ফাইন দেখো ভালো করে 14 এরটা ডাউট থাকলে আমি আবার রিপিট করব বাই হোয়াট পার্সেন্ট দা নাম্বার অফ পিপল স্পিক অনলি উর্দু ইজ লেস দ্যান দোজ হু স্পিক অনলি হিন্দি এন্ড ইংলিশ তাহলে অনলি উর্দু ইজ 60 অনলি হিন্দি এন্ড ইংলিশ ইজ 100 তাহলে 100 থেকে 60 কত কম না 40 কম কার রেসপেক্টে কম ক্যালকুলেশন হচ্ছে না 100 এর রেসপেক্টে তো জিসকা রেসপেক্ট মে হোগা ও বালা ভ্যালু নিচে আয়েগা বাস ঠিক আছে এনি ডাউট ইন কোশ্চেন নাম্বার 14 প্লিজ চেক দেখো
15 কেসে দেখ 15 বলছে বাই হোয়াট পারসেন্ট দা নাম্বার অফ পিপল হু স্পিক অনলি ইংলিশ ইজ মোর দ্যান দোজ হু স্পিক অনলি হিন্দি এন্ড উর্দু আচ্ছা কই দেখি কি বলছে বড় করে by what percent the number of people who speak only english to only english koto jon bolche re only english hocche 180 theek hai ebar bolche is more than those who speak hindi and urdu both but not english tamane only hindi plus urdu sei part ta koto ta only hindi plus urdu koto ta 120 theek ache tale bhalo kore bojh dekh ki bolche je 180 টা 120 কত বেশি ফাইন তাহলে 120 টা ডিনোমিনেটর নিলে ইনটু 100 তাহলে 60/120 × 100 মানে 50% এটা आंसर আসবে অপশন নাম্বার 3 বোঝা গেছে দেখে নে একবার কোন ডাউট থাকলে বলে ফেলো কোনো ডাউট নেই তো তাহলে চল কিছু কোশ্চেন আমি দিচ্ছি স্ক্রিনশট নে ওগুলো হোমওয়ার্কে করবি সিক্সটিনটা নাও নিচে 16 আচ্ছা নেক্সট 17 থেকে 21 দাঁড়া 17 থেকে 21 22 টু 24 ঠিক আছে এই কটা করবে বেশি কোশ্চেন দিলাম না তিনটেই দিলাম তিন ছিল ওটা আমার স্ক্রিনশট নেওয়া হয়নি কোনটা বলো তো 17 17 থেকে আর একটা কি ছিল না 17 থেকে 17 থেকে 21 নিনো চলো তো 24 অবধি তোমাদের হোমওয়ার্ক থাকবে কমপ্লিট করো বাড়িতে চলো বাই গুড নাইট